আমার সঙ্গে রয়েছেন বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ডক্টর রামচন্দ্র ডোম। ভোট গ্রহণ শুরু হচ্ছে, এরই মধ্যে বিভিন্ন বুথে সিপিএম এজেন্টদের ঢুকতে না দেওয়ার খবর আসছে। স্বভাবতই উদ্বিগ্ন ডক্টর রামচন্দ্র ডোম, আমরা কথা বলবো তার সাথে। কি খবর আসছে? সকাল থেকেই তো খবর আসছে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বিশেষ করে ইলামবাজার ব্লক এলাকায়। এই মাত্র খবর পেলাম জয়দেব এলাকার প্রায় 5টা বুথ এলাকা, 50, 51, 52, 53, 62 জয়দেব অঞ্চলে ইলামবাজার ব্লক, সেখানে আমাদের ভোটাররা দাঁড়িয়ে আছে, পোলিং এজেন্ট দাঁড়িয়ে আছে, আর ওরা জমায়েত করে তাদের রেজিস্ট করছে, ঢুকতে দেবে না। মুখোমুখি প্রশাসনকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, এরকম অবস্থা আছে। তাছাড়াও হচ্ছে যে আরও বেশ কিছু এলাকা, বিশেষ করে বোলপুর ব্লক এলাকার যেটা নানুর বিধানসভা অংশের মধ্যে পড়ছে, শিয়ানমুলুক অঞ্চল, সেখানে মুলুকে এই ঘটনা ঘটছে, সেখানেও ঢুকতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত এই খবর আমাদের কাছে এসেছে। প্রশাসন তো বলেছিল কড়া নজরদারি রাখবে, সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী রাখবে, কি সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী কি রয়েছে সব বুথে? আমাদের এটাই তো মনে হচ্ছে যে একটা দ্বিচারিতা, যে কাল পর্যন্ত যা আমরা চারিদিককার খবর পেয়েছি তাতে যে আমাদের জেলাতেও, বিশেষ করে বোলপুর বিধানসভা এলাকার আপনার ইলামবাজার অংশ, সেখানে সেন্ট্রাল পুলিশ সামান্যই আছে এবং বেশিরভাগই হচ্ছে স্টেট পুলিশ আছে, এবং তাদের নিয়ে গত কাল সন্ধ্যা থেকেই বিরোধী তৃণমূল তাদের দুষ্কৃতীদের দিয়ে তারা তাদের অনেক বুথেই ঘেরাও করে রেখেছে, জমায়েত করেছে, এবং সেখানে খানা পিনা এইসবের খবর আমরা নির্দিষ্টভাবে প্রায় 30-35টা বুথের খবর আমরা প্রশাসনকে জানিয়েছি। একেবারে স্পেশাল অবজারভার পর্যন্ত জানানো হয়েছে, যে লিখিতভাবে চিঠিতে জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থার কথা শুনিনি। সকাল থেকে যা দেখছি তাতে তো মনে হচ্ছে যে এসবই হচ্ছে পূর্ব পরিকল্পিত। স্বাভাবিকভাবে প্রশাসন, এখনও আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যা ব্যবস্থাপনা নিয়েছে তার দৃঢ়তার সঙ্গে সেটা যতক্ষণ না করছে এই অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা যাবে না। সো দেখা যাক, আমরা চেষ্টা করছি, তবে বাধা শুরু হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারছি, সেই বাধা অতিক্রম করার চেষ্টা হচ্ছে। আমরা কথা বলছিলাম ডক্টর রামচন্দ্র ডোমের সঙ্গে, তিনি বললেন নির্বাচন কমিশন যে আশ্বাস গতকাল পর্যন্ত দিয়েছিল তা কিন্তু আজকে বাস্তবে দেখা যাচ্ছে না। একাধিক জায়গায় তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে, কোথাও ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে তাদের ভোটাররা দাঁড়িয়ে থাকলেও ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের ভূমিকা নিয়ে স্বভাবত ক্ষুব্ধ ডক্টর রামচন্দ্র ডোম। ক্যামেরা এর সাথে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বোলপুর।